আমি বনি আদম সন্তানদেরকে বানাইছি, আদম সন্তানদেরকে বানাইছি একমাত্র সম্মানিত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যত মাখলুক আছে তার মধ্যে থেকে মানুষ হচ্ছে সর্বকুলের সর্বশ্রেষ্ঠ। আমি আল্লাহ তাকে সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ অনেক সুন্দর করে বানাইছি, এই মানুষটাকে অনেক সম্মানিত করে বানাইছি, এই মানুষটাকে অসম্মান করা যাবে না। এই জন্যই তো দেখা যায় কোন মানুষের দায় যদি কোন মানুষের কাজ লাগে পা লাগে তাহলে অনেক সময় আমরা দেখি এরকম ভাবে সম্মান করা হয়, অন্তত ওই জায়গাটাকে স্পর্শ করে বুকের মধ্যে নেয় অথবা না নেয় অতত সম্মান করা হয়। আল্লাহ আমাকে আপনাকে অনেক সম্মানিত করে বানাইছে, তবে হ্যাঁ শুধু জীবিত অবস্থায় সম্মানিত না বরং মৃত অবস্থায় সম্মানিত। আপনি জীবিত অবস্থায় এরকম ভাবে সম্মানিত, আপনি মরার পর আল্লাহর কাছে আপনি মানুষ হিসাবে সম্মানিত। এই জন্য হাদিসে নাকি বলা হয়েছে যে জীবিত অবস্থায় আপনি যদি কারো হাত দিয়ে ভেঙে দেন, কাউকে কাটাছিড়া করে তাহলে তেমনি ভাবে তার মান সম্মান চলে যায়, এমনি ভাবে মৃত ব্যক্তির কাটাছিড়া করা হাত দিয়ে ভেঙে দেওয়া এতে করেও মৃত ব্যক্তির মান সম্মানে লাগে। মুসলমানি বান্দার হাদিসে এসেছে স্পষ্ট, মেশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে জীবিত মানুষের হাত ধরে যদি কেউ এরকম মুচুর দেয় অথবা ভেঙে ফেলে হাত দিয়ে জীবিত মানুষ যেমনি ভাবে ব্যথা পায়, মৃত মানুষের হাত ধরে যদি কেউ আমরা ব্যথা দেয় অথবা জোরে কেউ যদি জোরে আঘাত করে মৃত মানুষকে ওই মৃত মানুষের কষ্ট পায়, সেই হাত মৃত মানুষের কষ্ট পায়, মৃত মানুষকে এই জন্য আস্তে ধীরে রাখতে হয় তাকে আঘাত করা যায় না, কারণ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সুন্দর করে যত্ন করে বানাইছে। যারা মুমিন মুসলিম মুমিন তাদের কিছু গুণাগুণ রয়েছে, এই গুণাগুণ হলো যদি তোমরা তাদের মধ্যে দেখতে পাও তাহলে বুঝবা তারাই পরিপূর্ণ খাঁটি ইমানদার মুমিন। মুমিনের অনেকগুলো গুণ রয়েছে, তারা নামাজের মধ্যে বিনয়ী হবে, তারা চক্ষুকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, তারা দাস দাসীদের আচরণের ক্ষেত্রে হেফাজত রাখবে, এরকম অনেকগুলো গুণের কথা বলা হয়েছে। যেহেতু আজকে প্রসঙ্গত কথা হচ্ছে আপনার আমানত ও খেয়ানত নিয়ে, সেই জন্য আমি আমানত ও খেয়ানত নিয়ে কথা বলতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সাধারণত মনে করি আমানত আর খেয়ানত বলতে আমরা যেটা বুঝি, কোনো ব্যক্তি একজনের কাছে এসে বলল যে আমি আপনার কাছে কিছু টাকা কিছু সম্পদ কিছু জিনিস এটা আমানত রাখলাম, আমি যখন চাইবো চাওয়ার মাত্রই যেন আমি আপনার কাছে পেয়ে যাই, কিন্তু পরক্ষণে যখন দেখা যায় যে এই জিনিসটা রাখা হয়েছে ওই জিনিসটা তার কাছে সময় মতো পাওয়া যায় নাই অথবা সে অস্বীকার করেছে, সেই জন্য আমরা তখন এটাকে মনে করি এটা আমানতের খেয়ানত। হ্যাঁ এটা আমানতের খেয়ানত, তবে এতটুকুই আমানতের খেয়ানত বিষয়টা এমন না, আমরা এতটুকুই বুঝি যে এটাই আমানতের খেয়ানত মনে হয়, কিন্তু আমানতের খেয়ানত শুধু এতটুকুই না, আমানত বলতে এতটুকুই না, এর বিস্তৃত আমানত শব্দটি অর্থবোধক, এটার অর্থ হচ্ছে বিস্তৃত অনেক বড় অর্থ। তবে হ্যাঁ একজনের একজনের কাছে যদি আরেকটা জিনিস আমরা রাখি সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব তার আমানতটা তার জিনিসটা আমরা যথাযথ সময়ে ফেরত দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন এবং আল আমিন উপাধি পেয়েছিলেন, অর্থাৎ তিনি এত বিশ্বাসী এত ভালো মানুষ এত সত্যবাদী, আরবের লোকেরা আল্লাহ রসুলের সাথে বিরোধিতা করতো মানে দল করতো আবু জাহেলের, কিন্তু আমানতদারিতা বিশ্বস্ততার দিক থেকে আল্লাহ রসুলকে বিশ্বাস করত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরবের লোকেরা আমানত নিয়ে আসতে হযরত, এই যে আপনার কাছে এই জিনিসটা আমানত রাখলাম এটা আপনি হেফাজত করবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও মক্কার লোকেরা ও মক্কার কাফেররা, তোমরা আবু জাহেলের পক্ষের লোক, তোমরা আবু জাহেলের লোক, তোমরা তো তাকে বন্ধু হিসাবে মেনে নিয়েছো, তাহলে আমানত রাখার ক্ষেত্রে তাকে কেন তার কাছে কেন রাখো না, আমানতটা তোমরা আবু জাহেলের কেন কাছে কেন রাখো না, তোমরা তো আমাকে সত্য মনে করো আমাকে পাগল মনে করো, কিন্তু আমানত গুলো তোমাদের অর্থ করে ধন সম্পদ কেন আমি মুহাম্মদের কাছে রাখো তার কাছে রাখবা। তখন ওই লোকেরা বলতেছে যে হযরত যদিও আপনার বিরোধিতা করি যদিও আপনাকে শত্রু মনে করি কিন্তু আপনার মতো বিশ্বাসী আপনার মতো আমানতদার আপনার মতো সত্যবাদী লোক এই সমাজে আর একটাও নাই। সুবহানাল্লাহ, মানে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমানতদারিত সম্পর্কে শিক্ষা দিচ্ছে, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত দায়ের সম্পর্কে শিক্ষা দিচ্ছে, তাহলে আল্লাহ রাসূলের আমানতদারিতা তার বিশ্বাসতা কতটুকু ছিল? শুধু তাই নয় বলতেছে
যে আমরা টাকার বান্ডেলটা তার কাছে রাখবো, টাকার বান্ডেলটা ওই আবু জাহেলের কাছে রাখবো, টাকা তো দূরের কথা, টাকার বান্ডেলটাও তার কাছ থেকে খুঁজে পাওয়া যাবে না। তার মানে আবু জাহেলের দল করে কিন্তু মুহাম্মদের কাছে আয়েশা সমস্ত সম্পদ অর্থপতি জমা রাখে, কতটুকু বিশ্বাস একজন কাফের। আল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখে যাইতেন। শুধু তাই নয়, মক্কায় যখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেয়, কাফেররা সহ্য করতে পারে না, কাফেররা সহ্য করতে না পেরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারধর করে আঘাত করে। শুধু তাই নয়, যারা মুসলমান হয়েছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের প্রচুর পরিমাণে মারধর করে, তাদেরকে অন্যায় ভাবে অত্যাচার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমান তাদের অর্ডার চলে আসলো, হে নবী মুহাম্মদ, আজকে রাত্রে আপনার মক্কা থেকে হিজরত করে আপনাকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে গেলেন, আল্লাহর পয়গম্বর নারায়ণ দেও আলী, আল্লাহ রাসূলের চাচাতো ভাই আলীকে ডেকে বলে আলী, আল্লাহর হুকুম এসেছে, আসমান থেকে ফয়সালা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আজকে রাতে আমাকে হিজরত করতে হবে, মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। ওয়ালী, কিন্তু এই মক্কার লোকেদের গচ্ছিত আমানত অর্থকরি সম্পদ তো আমার কাছে রয়ে গেছে। ওয়ালী, আমি যদি আজকে রাতে না যাইতে পারি তাহলে আল্লাহর আদেশ লঙ্ঘন হয়ে যায়, কিন্তু আমি যদি তাদের আমানত সবাইকে দিতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, অনেক দিন লেগে যাবে, তাহলে আমি কি করব। আলী রাদিয়াল্লাহু তাআলা জানায় দেয় আল্লাহর পয়গম্বরকে, ও পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি আজকে রাতেই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে চলে যান, আমি আলীর কাছে সমস্ত গচ্ছিত মালামাল অর্থ করে দিয়ে যান, আমি আলী আপনার জিম্মার পক্ষ থেকে, আপনার জিম্মা থেকে সমস্ত আমানত কাফেরদের মধ্যে বণ্টন করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহর নবী কত সুন্দর আমানতদার, আল্লাহর নবীর সাহাবী কত সুন্দর আমানতদার। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বললেন, আল্লাহর পয়গম্বর আপনি চলে যান মদিনায় হিজরত করে। আল্লাহর পয়গম্বর মদিনায় হিজরত করে ওই রাত্রিতে চলে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়ে গেল আমানত দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন তিন দিন সময় নিয়ে ওই সমস্ত আমানত ব্যক্তিদেরকে খুঁজে 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 বের করে তাদেরকে দেওয়া হয়েছে। তারপরে সমস্ত আমানত তাদের কাছে পৌঁছানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে চলে গেছে। সুবহানাল্লাহ, তাহলে দেখেন আমানত কত বড় জিনিস। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা মুমিন হবে তাদের অন্যতম গুণ হচ্ছে তারা আমানত দায়িত্ব হবে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, যারা ইমানদার হবে মুমিন হবে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আমানত এবং অঙ্গীকার রক্ষার ক্ষেত্রে হুঁশিয়ার থাকবে, সতর্ক থাকবে। এ হলো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা। কিন্তু আমাদের আমানতদারিতা কি, আমাদের আমানতদারিতা কি, দেখা যায় যে বলে ভাই আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এই টাকা পয়সাগুলো আপনার কাছে রাখেন, টাকা পয়সাগুলো রাখলে আপনি কয়েকদিন পরে আমাদেরকে দিয়ে দিন, অথবা আপনার বন্ধু আপনার কাছে একটা মোবাইল রাখছে, বন্ধু ওই মোবাইলটা কিছুদিন তোর কাছে রাখ, বা এই ল্যাপটপটা তোর কাছে কিছুদিন রাখ, তারপরে আমার কয়েকদিন পরে আমি যখন চাইবো তখন আমাকে দিয়ে দিলেই হবে। এখন দেখা যায় যে যখন সময় মতো যায় তখন সেই জিনিস তখন আর পাওয়া যায় না, হারিয়ে যায় বা খুঁজে পায় না, বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে, অথবা সেটাকে নষ্ট করে ফেলে বা খরচ করে ফেলে বা ব্যবহার করে ফেলে। তো এই যে আমানতের খেয়ানত, এটা কোনো মুসলমান মুমিন হতে পারে না, কারণ মুমিনের ভুল তো সে আমানত দায়িত্ব হবে, তার কাছে যে আমানত থাকবে সেটা সে হেফাজত করবে। এখন আমানত দায়িত্ব বলতে আমরা কি বলি, এখন আমাদের মধ্যে আমানত দায়িত্ব কতটুকু আছে এটা বুঝতে হবে, যে আমাদের মধ্যে আমানত দায়িত্ব আছে কতটুকু। আমি এখন যেই কথাগুলো বলবো এই কথাগুলো নিজের সাথে ফিট করবেন, খুব গভীরভাবে চিন্তা করবেন, মনোযোগ দিয়ে আমি ওয়াজ করলাম আপনারা শুনলেন, সুরে সুরে শুনলেন, শুনে শুনে মজা পাইলেন, তাহলে তো হইল না। যে কথাগুলো বলবো এই কথাগুলো চিন্তা করবেন, আসলে হুজুর যে কথাটা বলতে চাই কতটুকু বাস্তব বা এই কথাটা কতটুকু সত্য দেখি তো নিজের সাথে ফিট করে গেলে কিনা, তাহলে সে আপনার আমার মধ্যে পরিবর্তন আসবে। যার মধ্যে আমানত দায়িত্ব নাই, হাদিসে তো আছে লা ইমানা লিমান আমানাত লাহু, যার মধ্যে ইমান, যার মধ্যে আমানত দায়িত্ব নাই তার মধ্যে ইমান নাই। তার মানে কথা কথা বলা হয়েছে যার মধ্যে আমানত দারিতা নাই তার মধ্যে ইমান নাই। তাহলে এখানে বোঝা যায় আমানত হচ্ছে ইমানের অবিচ্ছেদ্য একটি অংশ। এখন শুধু কি এই অর্থ করি এই টাকা পয়সা এগুলো কি আমানত, এগুলো কি আমানত না, শুধু এগুলোই আমানত না, এগুলো তো বটে, এগুলো ছাড়া এর বাহিরেও আরো অসংখ্য অগণিত আমানত আছে। যে আমানত আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি, কতটুকু খেয়াল করে ফেলেছি সেটা এখন মনোযোগ দিয়ে শুনেন।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ, রসুলের আদেশ নিষেধ, রসুলের আদর্শ জীবনে চলার পথে প্রত্যেকটা স্তরে স্তরে যা কিছু দেখি না সবকিছু আমাদের কাছে আমার। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম রসুলের সুন্নাত তরিকা সব কিছুটা আমাদের কাছে আমার, শুধু টাকা পয়সা অর্থ পেয়ে আমার না, ইসলামটা আমার কাছে আমার। আমি ইমাম সাহেব, আমি এখন বয়ান করতেছি, এখন এই মুহূর্তে আপনারা আমার কাছে আমানত, আপনাদেরকে দিন শিক্ষা দিবেন, এই শিক্ষাটা আমার কাছে আমানত। আমি যদি এখানে কম বেশি করি বা না দেয় এটা আমার খেয়ালত হবে। আপনি মসজিদের দায়িত্বে আছেন, মসজিদের যে কোনো কিছু আপনার আমার, চেয়ারম্যান সাহেব উনি ওনার এলাকাটা তার কাছে আমানত, যিনি রাষ্ট্রপতি পুরো রাষ্ট্রটা তার কাছে আমানত, প্রধানমন্ত্রী তার কাছে পুরো রাষ্ট্রটা আমানত, সবার কাছে সবার দায়িত্বটাই আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইমান দিয়েছিল ইমানটাও আমাদের কাছে আমানত, রসুলের যে আদর্শ রেখে গেছে এই আদর্শটাও আমাদের কাছে আমানত। তাহলে আমরা কতটুকু এই আমানত গুলো আমরা রাখতে পারতেছি, রক্ষণাবেক্ষণ করতে পারতেছি, আর কতটুকু খেয়ানত করতেছি। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না আরাদনাল আরদা আমানাত আলাস সামাওয়াতি আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমান নামক আমানত, আল্লাহর আদেশ নিষেধ, শরীয়তের বিধিবিধান যা কিছু দেখেন না কেন, এই আমানত গুলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানের কাছে যায়, বলে আসমান আসমানে ডাক দে, বড় আসমান আমি তোমার কাছে একটা আমানত দিতে চাই, তুমি এই আমানতটা নিবানি, তুমি এই আমানতটা গ্রহণ করবানি। আসমান ডাক দে, বলে আল্লাহ এই আমানতের ভর আমি সহ্য করতে পারবো না, এই আমানত আমি নেব না, আমি পারবো না, পারবো না। এই আসমান এই আমানতটা নিতে চাই নাই, সে সেখান থেকে মুখ ফিরাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কাছে বলে ও জমিন তোমার কাছে আমি ইন্না আরাদনাল আরদ আমানাতা আলা সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ আসমানের কাছে বলছে, আসমান ফিরাইয়া দিছে, জমিনের কাছে বলতেছে ও জমিন তোমার কাছে আমি আল্লাহ আমানত দিতে চাই, তুমি আমানত দিবা নাকি। জমিন ডাক দেয়া, বলে আল্লাহ এই আমানত সহ্য করতে পারবো না, এই আমানত আমি জমিনের দ্বারা সম্ভব না। এখন জমিনও ফিরাইয়া দিল, ওদিক দিয়ে আসমান ফিরাইয়া দিছে, দিক দিয়ে জমিন ফিরাইয়া দিছে। তারপরে আল্লাহ পাহাড়কে ডাক দেয়া, বলে ও পাহাড় আমার কাছে একটা আমানত আছে, এই আমানতটা কি তুমি নিবানি। পাহাড় ডাক দেয়া, বলে আল্লাহ এই আমানতের পাওয়ার এত বেশি, এই আমানতের ভাগটা এত বেশি, আমি পাহাড় সহ্য করতে পারবো না। তাহলে দেখেন এই আমানতটার কত পাওয়ার, কত মূল্য, যে পাহাড়ও নিতে চাইল না, আসমানও নিতে চাইল না, জমিও নিতে চাইল না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে আমানতটা দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, মানুষ হইয়া সেই আল্লাহর আমানতটা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া, বলে আদম আমার কাছে একটা আমানত আছে, এবার আমানত দিবা নাকি। মানুষ অর্থাৎ মানুষের পক্ষ থেকে আদম আলাইহিস সালামকে বলা, আদম আলাইহিস সালামকে বলা হয়েছে আদম তুমি আমানত দিবা। আল্লাহ পাক বলেন বিনিময়ে তুমি একটা প্রতিদান পাবা। আদম বলে কি প্রতিদান, বলে তুমি যদি এই আমানতটা নিয়ে তার প্রতি পরিপূর্ণ আমল করো তাহলে আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিব, পুরস্কার দিব, যদি সেই অনুযায়ী আমল না করো আমি আল্লাহ শাস্তি দিব। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই আমানতটা নিয়ে নিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, পাহাড় দিল না, জমিন দিল না, আসমান দিল না, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের পক্ষ থেকে আমানতটা নিয়ে নিলেন। এই যে দেখেন আমানতের পাওয়ার এত বেশি, আদম আলাইহিসসালাম এই আমানতের পাওয়ারটা সঠিকভাবে গ্রহণ করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। এই আমানতটা নেওয়ার পরে জোহরের সময় আমানত নিয়েছে, আসর পর্যন্ত সময়, জোহর থেকে আসর পর্যন্ত এই সময় মধ্যে আমানতটা রাখতে পারলেন না, শয়তান এসে প্রচনা দিয়া ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানতের বিধিনিষেধ গুলো অমান্য করায় ফেলছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জান্নাত থেকে বের করে দিছে। তার মানে আমানতটা এত পাওয়ার সে নিজে নিয়ে আসাইতে পারে নাই, জোহরের সময় নিয়ে আসলে লাগিয়ে মনে করেন যে আদমাত করে নিছে। এই আমানতটা কি, এই আমানতটা হচ্ছে আপনার আমার ইমান, আপনার আমার আমল, নবীর আদর্শ, সব কিছু আমানত, সব কিছু আল্লাহর আমানত। আপনার যে জীবনটা, আপনার যে জীবন, এই জীবনটা আপনার নিজের না, এটা আল্লাহ। আপনার চোখ কান এগুলো কিছুই আপনার নিজের না, সবই আল্লাহ। অনেকে আত্মহত্যা করতে চায় বিভিন্ন কারণে, বলে আমি মারা যাব, তাহলে দেখা যায় যে সে আত্মহত্যা করলো, তাহলে সে আল্লাহর আমানতটা সে খেয়াল করে ফেলল। হাদিসে তো এসেছে, বলা হয়েছে যে এক ব্যক্তি সে তার কাছে একটা মরণাস্ত্র ছিল, সে মরণাস্ত্র দিয়ে সে নিজেকে নিজে হত্যা করে ফেলছে, সে আত্মহত্যা করেছে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, এই ব্যক্তি আল্লাহর আমানত খেয়ানত করলো, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জাহান্নামে দিবে, কারণ আল্লাহর উপর দিয়ে বাদদরি করছে। আল্লাহ যখন তার জান দিবে তখন সে নেবে, কিন্তু সে ইচ্ছা করে তার তকদিরকে তাই না হয় না, সে নিজেকে নিজে আত্মহত্যা করে ফেলল। তার মানে বোঝা যায় যে আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যা মহাপাপ। কারণ মানুষ হচ্ছে সম্মানিত, মানুষ আল্লাহ পাক সম্মানিত করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে বলেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানদেরকে বানাইছি, আদম সন্তানদেরকে বানাইছি একমাত্র সম্মানিত করে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যত মাখলুক আছে তার মধ্যে থেকে মানুষ হচ্ছে সর্বকুলের সর্বশ্রেষ্ঠ। আমি আল্লাহ তাকে সুন্দর করে বানাইছি, লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ অনেক সুন্দর করে বানাইছি, এই মানুষটাকে অনেক সম্মানিত করে বানাইছি, এই মানুষটাকে অসম্মান করা যাবে না। এই জন্যই তো দেখা যায় কোনো মানুষের দায়ে যদি কোনো মানুষের কাজ লাগে পা লাগে, তাহলে অনেক সময় আমাদের কিরকম ভাবে সম্মান করা হয়, অন্তত ওই জায়গাটাকে স্পর্শ করে বুকের মধ্যে নেয় অথবা না নেয় অন্তত সম্মান করা হয়। মানে আল্লাহ আমাকে আপনাকে অনেক সম্মানিত করে বানাইছে, তবে হ্যাঁ শুধু জীবিত অবস্থায় সম্মানিত না, বরং মৃত অবস্থায় সম্মানিত। আপনি জীবিত অবস্থায় যেরকম ভাবে সম্মানিত, আপনি মরার পরও আল্লাহর কাছে আপনি মানুষ হিসাবে সম্মানিত। এই জন্য হাদিসে ভাগে বলা হয়েছে যে জীবিত অবস্থায় আপনি যদি কারো হাত দিয়ে ভেঙে দেন, কাউকে কাটাছিড়া করেন, তাহলে তেমনি ভাবে তার মান সম্মান চলে যায়। এমনি ভাবে মৃত ব্যক্তির কাটাছিড়া করা, হাত দিয়ে ভেঙে দেওয়া, এতে করেও মৃত ব্যক্তির মান সম্মানে লাগে। মুসলমান বান্দার হাদিসে এসেছে স্পষ্ট, মেশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে জীবিত মানুষের হাত ধরে যদি কেউ এরকম মুচুর দেয় অথবা ভেঙে ফেলে হাত দিয়ে, জীবিত মানুষ যেমনি ভাবে ব্যথা পায়, মৃত মানুষের হাত ধরে যদি কেউ আমরা ব্যথা দেয় অথবা জোরে কেউ যদি জোরে আঘাত করে মৃত মানুষকে, ওই মৃত মানুষের কষ্ট পায়। সহিহ হাদিস, মৃত মানুষের কষ্ট পায়, মৃত মানুষকে এই জন্য আস্তে ধীরে রাখতে হয়, তাকে আঘাত করা যায় না। কারণ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সুন্দর করে যত্ন করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছে, কুন ফায়াকুন বইলা জমিন বানাইছে, কুন ফায়াকুন বইলা খুরকিল মাদদাম দাম জাহান্নাম বানাইছে, কুন ফায়াকুন বইলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাই নাই, কুন ফায়াকুন বইলা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সুন্দর করে যত্ন করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত সম্মানিত করে বানাইছি, অন্য কোন বান্দাকে অন্য কোন প্রাণীকে এত সম্মান করে বানাই নাই। বান্দা তুমি যদি মরে যাও তারপরও তুমি সম্মানিত, তোমার হাত, তোমার চোখ, তোমার কান, তোমার গলা, তোমার হাত পা সব, তোমার কি দিল এবার সবকিছু আমি আল্লাহর পক্ষ থেকে আমানত, কোন কিছুর মালিক তুমি না, কোনো কিছুর মালিক তুমি না। এখান থেকে একটা মাসালা চলে আসে, মাসালাটা কি, যেহেতু আমরা হাদিসের মধ্যে পাই যে জীবিত মানুষকে যদি কষ্ট দেয় কাটাছিড়া করে, যেমনি ভাবে কষ্ট পায় মৃত মানুষকে যদি কাটাছিড়া করা হয়, মৃত মানুষকে যদি আঘাত করা হয় মৃত মানুষ কষ্ট পায়। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় বর্তমান সময়ে ওই বর্তমান সময়ে প্রচলিত যে ইহুদি খ্রিস্টানদের প্রচলিত কালচার পোস্টমর্টেম করা স্পষ্ট হারাম। মানুষ মারা যাওয়ার পরে লাশ পোস্টমর্টেম করে না, এটা শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ। জানতেছে এই লোকটা আমার চোখের সামনে কথার কথা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, ছুরিটা কাটা মারা গেল, মৃত্যুর কারণ স্পষ্ট, দুই চারটা থাকে না ভিন্ন, মৃত্যুর কারণটাই স্পষ্ট, সে মারা গেছে চোখের সামনে গাড়ি অ্যাক্সিডেন্টে অন্য কারণে। তারপর তারা নিয়ে পরিবার তাকে হয়রানি স্বীকার করবে, মোটা অঙ্কের একটা বিল ধরাই দিবে, তারপরে শুধু শুধু মনে করেন যে আপনি পোস্টমর্টেম করবে। আর পোস্টমর্টেমের মধ্যে কেমনে করে, ধুম নামক কষায় গরু যেমন কষায় যেমন গরু দবাই করে, কলিজা হাড্ডি গুড্ডি সব কিছু যেমন নারী বলে সব কিছু ভাবে যেমন একদম মায়া দয়া ছাড়া সব বের করে ফেলে, ধুম নামক কষাইটাও ওই পোস্টমর্টেমের মধ্যে যারা ভিডিও দেখছেন, যারা দেখেন না অভিন্ন হিসেবে যারা দেখছেন তারা বলতে পারবেন, মানুষের নারী বলি করে সব কিছুকে এমন ভাবে আঘাত করা হয়, এমন ভাবে টান দিয়ে সব কিছু ছিঁড়ে ফেলা হয়, কলিজা নারী বলে সব টান দিয়ে করা হয়। আত্মীয় স্বজনরা যদি দেখতো যে কিভাবে পোস্টমর্টেম করা হয়, ওই আত্মীয় স্বজন কোনো দিনও তার সন্তানকে তার তার আত্মীয়কে কোনোদিন পোস্টমর্টেম করতে দিত না, কি পরিমাণ কষ্ট হয় বলেন। আল্লাহ এই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম যে মানুষ জীবিত অবস্থায় যেন যেভাবে কষ্ট পায়, মরণের পরও কষ্ট পায়, তাহলে ওই মানুষটাকে কষ্ট পাচ্ছে না, তার রোগটা কষ্ট পাচ্ছে না, যদি তার রোগটা সাথে নাই কিন্তু অন্য জায়গায় তার রোগটা তো ছিল এখানে, ওই রোগটা কষ্ট পাচ্ছে। অতএব এখান থেকে বোঝা গেল পোস্টমর্টেম করা, পোস্টমর্টেম করা এটা শরীয়ত বিরোধী কাজ, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, ওই তাদের আইন, শরীয়তের আইন তারা মানে না। এখন এখানে আইনটা কথা যেহেতু মাসালা চলে আসছে মাসালাটা বলে দিই, তাহলে এখন দেখা যায় অনেকে লিভার দান করে, কিডনি দান করে, অনেকে অনেক কিছু দান করে, এটা হবে হ্যাঁ আপনি কৃত্রিমভাবে করতে পারেন, অন্য কোনো প্রাণীর কোনো কিছু যদি লাগানো যায়, অন্য কোনো কোনো প্রাণীর কোনো কিছু যদি লাগে আপনার পা নাই তাকে দেখেছেন, কোনো প্রাণীর একটা পা হয়ে রোবোটিক পা পাওয়া যায়, প্লাস্টিকের পা পাওয়া যায়, অথবা এইরকম জন্য যেগুলো কৃত্রিম এগুলো তারা করেন, যদি এদের মধ্যে না থাকি না থাকে তাহলে এগুলো তারা দেয় না, অসুবিধা নেই। তবে এমনি ভাবে শুধু শুধু আল্লাহ আমানতটাকে আপনাদের কেয়ার করবেন এটা আল্লাহ পায় নাই, এবং কি রক্ত দিয়েও একসময় যায় ছিল না, কিন্তু বর্তমান জামানায় যেহেতু রক্তের প্রয়োজন অনেক বেশি,
রক্ত ছাড়া মানুষ বাঁচানো যায় না, যদি এমন সমস্যা হয় যে মানুষ বাঁচবে না, অনেক সমস্যা হয়ে গেছে, একদম অবস্থা খুবই খারাপ, সেই ক্ষেত্রে রক্ত দেওয়া যাবে, জায়েজ আছে, তবে রক্ত বিক্রি করা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম, রক্তের বিনিময়ে নেওয়া জায়েজ নাই। তবে হ্যাঁ, যারা রক্ত কাউকে যদি হায়ার করেন, কাউকে যদি নিয়ে আসেন, ভাই আমার রক্ত দিবেন, এমন কদিন মানুষ স্বেচ্ছায় রক্ত দিতে রাজি হয়েছে, তাকে যথেষ্ট সম্মান করবেন, তাকে যথেষ্ট সম্মান করবেন, আর না হলে কিন্তু রক্ত দেওয়া জেনে ওরা লোক খুঁজে পাবেন না। অনেক আমরা শুনি যে যারা রক্ত দেয় তাদের সাথে অসম্মান করা হয়, ওরকম ভাবে তাদেরকে একটা ভালো মন্দ খাবার জন্য দেয়, একটা দেওয়া লাগে, ওইটাও দেয় না। রক্ত দেওয়া জায়েজ আছে, তবে এটা বিক্রি করা জায়েজ নাই। কেন? কারণ আদম সন্তান আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে বানাইছে। এই সব কিছু আমাদের কাছে আমানত, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের নবীর আদর্শ, ইসলামী বিধিবিধান, সব কিছু আমাদের কাছে আমানত, এবং আমাদের চোখ কান গলা সব কিছু, আমার জীবন সব কিছু আল্লাহর আমাদের না, এই সব কিছু আমাদের কাছে আমানত রাখা হয়েছে। এই আমানত খেয়ানত কোনোভাবেই করা যাবে না। যার মধ্যে আমানত দায়িতা নাই সে কি? সে মুনাফিক। সে আমানত নিয়ে অদা দিয়ে অদা ভঙ্গ করি, সে কি মুনাফিক? সে কি মুনাফিক? মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর, যে যখন কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। দুই নম্বর, যখন অদা করবে অদা ভঙ্গ করবে। তারপরে সে আপনার মনে করেন যে ওই মানুষের সাথে যখন আপনার আমানত দেবে কোনো কিছু, সে আমানতটা খেয়ানত করে ফেলবে। তাহলে এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। হাদিসে বলা হয়েছে যে ব্যক্তির আমানত দারিতা নাই তার ইমানই নাই। তাহলে আমাদের সব কিছু যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এই আমানতের আমানত দারিতা রক্ষা করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাকে আপনাকে সবাইকে মানার মতো তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।